তিনি প্রশ্ন লিখেছিলেন, সুদের টাকা দান করা যাবে কিনা। এই প্রশ্নের উত্তর হলো, জি যাবে। সুদের টাকাটা নিজে খরচ করলে গুনাহ হবে, সওয়াবের আশায় দান করা যাবে না। বরং সেই টাকাটা আপনি এমন কাউকে দিতে পারেন যে আসলেই সে টাকার প্রাপ্য, অর্থাৎ একদম হতদরিদ্র, অসহায়, ফকির, মিসকিন, এইরকম ব্যক্তিদেরকে আপনি সে টাকাটা দান করে দিতে পারেন, তার উপকার হবে। তবে আপনার কোনো উপকার হবে না, আপনার আমলনামায় কোনো সওয়াব লেখা হবে না। এই জন্য সওয়াবের আশায় সুদের টাকা বা অবৈধ টাকা দান করা যাবে না। তবে সওয়াবের আশা ছেড়ে দিয়ে আপনি দান করে দিতে পারেন, এটাই উত্তম মাধ্যম বা পদ্ধতি। এরপর 177 নম্বর প্রশ্ন, কুড়িগ্রাম থেকে লিখেছিলেন বসার খান। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজের মধ্যে অজু ছুটে যাওয়ার সন্দেহ হলে কী করতে হবে? নামাজের মধ্যে যদি অজু ছুটে যাওয়ার সন্দেহ হয় বা ও ছুটে গেছে, বের হয়ে গেছে, এরকম যদি সন্দেহ হয়, শুধুমাত্র সন্দেহের কারণে নামাজ ভঙ্গ হয় না। তবে সন্দেহটা যদি প্রকট আকার ধারণ করে, আসলে আপনার কাছে মনে হয়েছে যে বায়ু ছেড়ে দিয়েছেন, তাহলে আপনি নামাজ ছেড়ে দেবেন, পুনরায় অজু করে এসে নামাজ পড়বেন। তবে কিঞ্চিত সন্দেহ হচ্ছে যে এটা হতেও পারে আবার নাও হতে পারে, এইরকম কিঞ্চিত সন্দেহের কারণে আপনার নামাজের ক্ষতি হবে না। এরপর 178 নম্বর প্রশ্ন, ফরিদপুর থেকে লিখেছিলেন লাইলা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্ত্রীর ইনকামের টাকায় কি স্বামীর হক আছে? এই প্রশ্নের উত্তর হলো, স্ত্রীর ইনকামের টাকায় স্বামীর বা সংসারের কোনো হক নেই। স্ত্রী কামাই করে সেই টাকা দিয়ে সংসার চালাবে অথবা স্বামীর খরচ বহন করবে, এটা স্ত্রীর দায়িত্ব নয়। স্ত্রী লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ইনকাম করলেও সেটা শুধুমাত্র তার কাছেই থাকবে, তার প্রয়োজনে সে নিজের ইচ্ছায় খরচ করতে পারবে, অর্থাৎ তার ইনকামের টাকার মধ্যে স্বামীর অথবা সংসারের কোনো হক নেই। সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে, সে যদি ইচ্ছা করে স্বামীকে দিবে না, সে যদি ইচ্ছা করে সংসারের জন্য খরচ করবে, সে ইচ্ছা করলে খরচ করবে না, এটা সম্পূর্ণ তার ইচ্ছা। সংসারের এবং স্ত্রীর ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব স্বামীর বা পুরুষের। পুরুষ ব্যক্তিটার স্বামীর দায়িত্ব সম্পূর্ণ খরচ বহন করা, স্ত্রী যত টাকাই কামাই করুক না কেন তার উপর কোনো খরচের দায়িত্ব নেই। এরপর 179 নম্বর প্রশ্ন, ঢাকা উত্তরা থেকে লিখেছিলেন বশির আহমদ। তিনি প্রশ্ন লিখেছিলেন, দাঁড়িয়ে অজু করা যাবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, যাবে, তবে বসে অজু করাটাই উত্তম। এরপর 180 নম্বর প্রশ্ন, ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন তাহমিনা। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইলে করণীয় কি? আচ্ছা, এই প্রশ্নের উত্তর হলো, আপনার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে আপনার দুইটা করণীয় আছে। প্রথম করণীয় হলো, আপনি যদি অনুভব করেন যে আপনার স্বামীর আসলে আর একটা বউ দরকার, আসলেই তার দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন রয়েছে, তাহলে আপনি নির্দ্বিধায় তাকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়ে দেবেন, কোনো আপত্তি করবেন না। দুই নম্বর করণীয় হলো, আপনি যদি মনে করেন যে আপনার বর্তমানে দ্বিতীয় কোনো বউ তার জন্য প্রয়োজন নেই, তাহলে আপনি অবশ্যই আপনার স্বামীর প্রতি আদর, সোহাগ, ভালোবাসা অনেক বৃদ্ধি করে দেবেন, তার খেদমত, তার প্রতি আরও বেশি যত্নবান হবেন, তাকে আরও অনেক বেশি ভালোবাসা দেখাতে হবে, যেন সেই ভালোবাসা পেয়ে সে দ্বিতীয় স্ত্রীর কথা চিন্তা করতে না পারে। এই দুইটা করণীয় আছে আপনার, অন্য কোনো করণীয় নেই। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।